गुड मॉर्निंग एवरीवन एंड वेलकम बैक टू माय चैनल सिप अप लाइफ विद कैडम। आज शुभ दशमी, पुजो शेष हो गेल, मा आसबे आबार एकटा बछर पड़े। दशमी सबाइके जानाई आंतरिक प्रीति ओ शुभेच्छा। बड़ोरा आमार प्रणाम, छोटोरा आमार अनेक भालोबासा निओ। सकाल बाजे एखन प्राय 10টা, आमादेर चा खावा हये गेछे, चाय पे चर्चा हये गेछे। आर एखन होच्छे सकालबेला, आमादेर एखाने ना आलिपुरदुआरे हाते सूतो बेधे देय। তো বুবুল আর দিবাকর চান করে চলে গেছে হাতে সুতো বাঁধতে। আমি যাচ্ছি, আমি এখনো চান করিনি, চান করব, চান করে যাব সুতো বাঁধতে। আর আমাদের বাড়িতে একটা নিয়ম আছে, নিয়মটা হলো কে ঠাকুরের কাছে যখন দশমী হয়ে যায় না, তখন মাছ দিতে লাগে, মাছ দিয়ে ঠাকুরকে বিদায় দিতে লাগে, পুঁটি মাছ। এই ভালোটা জিনিসটা মা ভালো করে বলতে পারবে। তো মা এখন বারান্দায় বসে চাল বাঁধছে। চল মার কাছ থেকে শুনি ব্যাপারটা কি। দশমী পুজো হয়ে গেছে, কি করলে? এই ঘর ঘর বসালাম, তারপর জোগার দিলাম, রূপা ঘটের ধান রূপা দিয়ে ঘর বসালাম, যাত্রা ঘর। তারপরে পুঁটি মাছ দিয়ে, তারপর সিঁদুর দিয়ে, রূপা দিয়ে, জোগার টোকার দিয়ে যাত্রা ঘর বসালাম। এই ঘরটা হচ্ছে মানে যাত্রা ঘর, মা লক্ষ্মী মা যাত্রা করতেছে। মঙ্গল ঘট প্রত্যেক বছর বসাতে লাগে না? এটা না হলে আমাদের দশমী পুজো শেষ হয় না। তারপরে দশমী করে আইসা, তারপরে সবাই শান্তি জল টল নিয়ে ঘরে ঢুকবে, সবাই এই ঘরটাকে প্রণাম করে, তারপরে গুরুজনদের ছোটদের সব আশীর্বাদ নিবে সবাই। তাহলে শেষ আর তুমি এটা কি করছো? এটা আমি চালু আছি। এই হলো সেই যাত্রা ঘট যে মা ঘট বসিয়ে দিয়েছে। আর এটা হলো মার ঠাকুরের আসন। পুজো হয়ে গেছে আমার। এটা আমার গুরুদেব, সঙ্গে বজরংবলী, আমাদের শিব ঠাকুর। আর এই মায়ের পাটা না আমাদেরকে দাদা ভাই এনে দিয়েছিল দুর্গার বর। এই যে, আর এটা হলো আমাদের যাত্রা ঘট। চলো এবার আমি জানে যাই। আমি আর বাবু, এই যে মা পান কাটছে, আমি এই যে বাবু চললাম ঠাকুরের কাছে সুতো পড়তে। চলো। যেহেতু দশমী সকাল থেকে লেগে গেছিল না, আমরা যখন গেছিলাম হাতে বাঁধতে তোমার সুতো, তখনই দেখি কতগুলো মানুষ ঠাকুর মাকে অলরেডি সিঁদুর পড়াতে শুরু করে দিয়েছে। আর এই যে পণ্ডিতজি আমাদের বিচারা ভীষণ টায়ার্ড হয়ে পড়েছে। হয় কি ইলিশ মাছ করছে নাকি শস্য বাটা দিয়ে? আর ইয়ে বসানো হয়ে গেছে, চিকেন বসানো হয়ে গেছে। আরে বা, তোমাদের কাজ তো অলমোস্ট রেডি। এতে বাবু করছে ফ্রিজ ঠিক, মা ফ্রিজে কাজ বাড়িয়ে দিয়ে গেছে। ও এই দেখো ইলিশ মাছ, বেশ বড় বড় এনেছে না বাবু? তোমার তো দেখে লাভ নেই, তুমি তো ভেজ খাও, কোনো ব্যাপার না। কালকে তোমার মেয়ের জন্য খাবার নিয়ে যাও। আমারই মতো রেডি হয়ে গেছি আমি। রিজে আমার সঙ্গে আছে আমার কন্যা। চলছি আমরা ঠাকুরের পায়ে সিঁদুর ছোঁয়াতে। চলো তাই বেরোচ্ছি। আমি যখন প্যান্ডেলে এলাম না, এসে দেখি মস্ত ভিড়, বাবারে বাবা। আর আমার ছেলে একদম পিছনে আমার জন্য জায়গা রেখেছে। ভাগ্য ভালো, দুর্গা দুর্গার ননদ আর দুর্গার যা তিনজনে আগে চলে এসেছিলো, আগে এসে আমাদের জন্য লাইন রেখে দিয়েছে। তাই আমি একদম ডান দিক বাদিক কোনো দিকে না দেখিয়ে সিধা চলে গেছি দুর্গাদের কাছে। এই দেখো, দেখেছো ওদের লাইন কতটা আগে? দেখে না দিলটা পুরো গার্ডেন গার্ডেন হয়ে গেল যে এত আগে গিয়ে দাঁড়াবো। পিছনের লোকদের দুর্গারা বলে রেখেছিল আমাদের দুজন আছে লেটলোতে, ওরা দেরি করে আসছে। যেরকম আমি লেট করেছি সেরকম আমার মাও শাশুড়ি মা লেট করেছে। আমার লেট হওয়ার কারণ হচ্ছে এই কাচ্চা বাচ্চাগুলো, এরা একবার বলে যাবো, একবার বলে যাবো না, একবার বলে এই জামা করি, একবার ওই জামা করি। আর তার উপরে তো আছেই বাবা, সবসময় পরে চুড়িদার, আর এদিনকে পরছি শাড়ি। লেট আবার হবে না সে বলে কথা।
তবে জানো তো প্রায় অনেক দিন পরে আমি বেশ চুটিয়ে সিঁদুর খেলেছি। এত সিঁদুর খেলেছি তা বলার মতো ছিল না। দেওরের বউ ছিল মিষ্টু, ও আবার গুলে এনেছিল গোলা সিঁদুর, সিঁদুর আর তেল একসাথে। যা মজাটা হলো না খেলতে! প্রথমে উঠেছিল মা, মা প্রথমে করলো, তারপরে দুর্গা, তারপরে গেছিলাম আমি। সবারটা আমি ভালো করে দেখে নিয়েছি। এই যে মা দিচ্ছে ঠাকুরকে আমাদের মাকে সিঁদুর। সিঁদুরটা দেওয়ার সময় বেশ মজাই লাগে না? বছরেই একবার আমাদের মেয়েদের সিঁদুর খেলা আমাদের দেবী মার সাথে, দেবী দুর্গার সাথে, বেশ ভালো লাগছিল। প্রথমে মা সিঁদুর দিল, তারপর দুর্গা সিঁদুর দিল, তারপরে আমি ধীরে সুস্থে উঠেছি। আমি ওঠার পরে আমার ভয় লাগছিল যে বেঞ্চিটা যে ঠাকুরের সামনে রেখেছে ওটা ভেঙে পড়ে না যায়। আর সব কাচ্চা বাচ্চাগুলো সব আস্তে আসছিলো ধীরে ধীরে বই খাতা ছোঁয়াতে। আমি আবার দুটোকে লাইন করে দিলাম, নে রে বাবা নে, করে নে। ওদিকে দাঁড়িয়েছিল দিবাকর, বলছেন দিবু ভয় লাগছে, পড়ে যাবো না তো, দুবেলা পড়বে না, করো করো জলদি করো। তারপরে ভালো করে মাকে বরণ করলাম। এই বছরের মতো বরণের পালা শেষ, আবার আসবে মা পরের বছর। কীরকম নাম একটা বেশ খালি খালি ফিল হয়, কেন বলো তো? এই বছরের জন্য মা তো চলে যাচ্ছে, তাই না? আবার একটা বছরের অপেক্ষা, পুজো আসছে আসছে, এটাই ভালো। পুজো আসলে না ফটাফট চলে যায়, এটা আমার একদম ভালো লাগে না। তবুও চলো, পুজোর কটা দিনে বেশ ভালো করে মজা করতে পেরেছি। বৃষ্টি হয়েছে, তবে বৃষ্টি আমাদের ঠাকুর দেখার সুযোগও করে দিয়েছে। তারপর ঠাকুরকে বরণ করার পর তলায় নেমে শুরু করলাম সিঁদুর খেলা। আমার ছেলে মেয়ে এরাও এবার সিঁদুর খেলেছে। আর রাস্তায় যত সবাই নামছিল না উপর থেকে, সবাইকে ধরে ধরে আমরা সিঁদুর দিয়েছি। শুধু সিঁদুর দিয়েছি না, দেখে দেখে দিয়েছি কোথায় সাদা আছে বলো, সেই সাদা জায়গায় ভালো করে করে লেপে লেপে দিয়েছি। আমি, দুর্গা, মিষ্টু, দুর্গার যা, সবাই মিলে সিঁদুর খেলাম। আর দেখো বাবাইও পিপিকে সিঁদুর লাগাচ্ছে, সঙ্গে সঙ্গে বুবুল বলে পিপি আমাকে একটু সিঁদুর দাও না, আমি একটু লাগাই। তখন আবার বুবুলও লাগাচ্ছে। মা আমাদের দুজনের দুখানা সিঁদুরের কৌটো ছাড়া এক্সট্রা দুটো সিঁদুর আরও নিয়ে গেছিলো, শুধুমাত্র সিঁদুর খেলার জন্য। বেশ মজা হচ্ছিল। কিন্তু বছরেই একটা দিন সিঁদুর খেলাতে যদি অন্তত আধা ঘন্টা সিঁদুর না খেলাম, তাহলে আর কী করলাম বলো তো? আমরা তো সবাই সবাইকে একবার দেওয়ার পরে লাস্টে বেরোনোর সময় খুঁজছিলাম কোন জায়গাটা সাদা আছে, সেই জায়গাটা আরও বেশি করে সিঁদুর দেবো। এমনভাবে সিঁদুর খেলেছি যেন মনে হচ্ছিলো বাড়িতে এসে আবার চান করতে লাগবে। বেশ মজা হচ্ছিলো। আর দূরে দূরে থেকে যারা আমাদেরকে চেনে না জানে না, তারাও এসে আমাদের সাথে সিঁদুর খেলছিলো। এটা বেশ সিঁদুর আদান প্রদানে বেশ মজাই লাগে। আর বুবুলা আর বাবাই সবার প্লেট থেকে দেখছিলো কী কী মিষ্টি আছে, সে দেখে দেখে ওরা মিষ্টি খাচ্ছিলো। হলো সবার মিষ্টি খেলা, সিঁদুর খেলা। এবার বাড়ি আসার বেলা। অবস্থা দেখো আমার, দুর্গার যে দেওরে বউ আছে না মিষ্টু, ও নিয়ে গেছিল গোলা সিঁদুর। প্রত্যেকবার আমার শাশুড়ি মা নিয়ে যায়, এবার ও নিয়ে গেছিল। মা এবার সময় পায়নি গোলা সিঁদুরটা নিয়ে যাওয়ার। এই দেখো মাকে দেখাও, এখন মাছ চলছে ধোয়ান গাছে। আর এই যে বাবাই ধোয়ানের প্রক্রিয়া শুরু করে দিয়েছে মা। আমি এখন ধুইনি, আমি একটা দুটো ফটো তুলবো, তারপরে গিয়ে আমি ধোবো পতি দেবতা। আর চলো ধোয়া ধুই হয়ে নিক, তারপর দেখা হচ্ছে। রেডি হয়ে গেছি আবার সিঁদুর খেলে বাড়িতে এসে, মুখটুক ফ্রেশ করে রেডি হয়ে গেছি। বিজয়াদশমী বলে কথা, মিষ্টি আনবো না ঘরে? যাচ্ছি এখন মিষ্টি আনতে রাজকমলে, আমি দিবো আর বুবুল। বুবুল বলেছে হয়তো আরেকটি মিষ্টি খাওয়া, যেহেতু খেতে দোকে হবেই। সবাই মিলে এখন যাচ্ছি মিষ্টি আনতে, চলো। বেরিয়ে পড়েছি আমি আর বুবুল দুজনে মিলে মিষ্টি খেতে, সঙ্গে যাচ্ছে দিবাকর। আমি আর বুবুল জানো তো আজকে রেড রেড পড়েছিলাম, দুজনে ম্যাচিং ম্যাচিং, সেটাই বুবুল আমাকে দেখাচ্ছিলো। রাস্তায় বেরোনোর পর রাস্তাটা কীরকম খালি খালি লাগছিলো আজকে, কেন বলো তো? অন্যান্য দিন পুজোর সময় যে পরিমাণ লোকজন থাকে, আজকে আসতে সে পরিমাণ লোকজন ছিল না। গেছিলাম তো মিষ্টি কিনতে, কিন্তু মিষ্টি কেনে আরেকটু আগে দিবাকরের যে স্কুল ছিল ম্যাকউইলিয়াম স্কুল, তার অপোজিটে ফুচকাওয়ালা বসে, খুব ভালো ফুচকা বানায়। যেহেতু আমি সোমমঙ্গল ভেজ খাই, পেঁয়াজটা খাই না, সাধারণত অ্যাভয়েডই করি, তাই আমার না ঠিক ফুচকাটা খাওয়া হয়নি। তাই আজকে একদম ওই দাদার কাছে গিয়ে ভালো করে লেবু দিয়ে 30 টাকার ফুচকা খেয়ে ফেললাম। ফুচকা খাওয়ার ফেরার পথে এখানে দেখলাম ক্যান্ডি ফ্লস, এটা তো ইংলিশ নাম, আমরা তো বলতাম বুড়ির চুল। এই ভদ্রলোককে দেখো, ইনি চোখে দেখতে পায় না, কিন্তু তবুও ভিক্ষে না করে উনি এই বেচার রাস্তাটা নিয়েছে, খুব ভালো লাগলো। তাই ওনার কাছ থেকে কিনে নিয়েছিলাম একটা ক্যান্ডি ফ্লস। তারপরে এলাম রাজকমল। রাজকমল হচ্ছে আলিপুরদুয়ারের অনেক পুরনো দোকান। আমি বিগত 10-12 বছর ধরে তো দেখছি রাজকমলকে, তবে এখন রাজকমল একটু আপগ্রেডেড।
মানে রাজকমল এখন অনেক বড় হয়ে গেছে। অনেক ধরনের মিষ্টি পাওয়া যায় রাজকমল থেকে, তাই আমাদের ধরাবাঁধা তিন বারের জন্য মিষ্টি নিলাম। অনেক রকমের বিস্কুটও পাওয়া যায়, সঙ্গে ড্রাই ফ্রুটসও দেখেছি রাজকমল রেখেছে। ভালোই লাগলো বেশ রাজকমলের উন্নতি দেখে। চলো মিষ্টি টিষ্টি নেওয়া হয়ে গেছে, এবার হচ্ছে বাড়ি ফেরার পালা। বাড়ি ফেরার সময় যখন রাস্তা ক্রস করছি, একটা না গরু, গরু না বাছুর বলতে পারো, বাছুরটা বুবুল কেন কন্টিনিউয়াস আদর করছিল, কেন বলো তো? বাছুরটা রাস্তা ক্রস করতে পারছিল না, তখন বুবুলকে একটু হেল্প করছিল। দেখো সবকটা মানুষ হোক পশু হোক, সবাই কিন্তু মানুষের ভালোবাসার বাসাটা বোঝে। ও তো আমাদের চেনে না জানে না, কিন্তু বুবুলকে কি প্রচণ্ড পরিমাণে আদর করছিল। বুবুলকে আদর করছিল, ওর মতো করে আদর করছিল। তারপরে আমরা গেলাম সবাই মিলে মাসির বাড়ি। মাসির বাড়িতে অনেকক্ষণ বসলাম, মাসির সাথে কিছুক্ষণ গল্প করলাম। শিলিদিয়ার ইন্টুদা ছিল না, শিলিদিয়ার ইন্টুদাকে দিবাকর যাওয়ার সঙ্গে সঙ্গে মিশো ফোন করে ডেকে নিল। শিলিদি এসে যথারীতি হাসি শুরু করে দিল, হাসি এই গল্প ওই গল্প, কত রকমের গল্প হলো। গল্প করার সময় মিশো এক মাঝে মাঝে মাসি আমাদের এসে বলছে, শোন না একটু মিষ্টি খাবি, শোন না একটু এটা খাবি, শোন না একটু এটা খাবি। কিন্তু যেহেতু সিঁদুর দান করার পরে আজকে আমরা ভাত খেয়েছি, বিকাল 5:30-6টার সময় পেটে একটা ফোটাও জায়গা ছিল না, তবুও মাসি টুক করে একটুখানি মিষ্টি খাইয়েই দিল। আর পুজো আচ্ছা দিনে না কি বলা যায়। তারপরে গেলাম আমার ননদিনী দুর্গার বাড়িতে। দুর্গার বাড়িতে যাওয়ার সঙ্গে সঙ্গে প্রথমেই গেলাম দুর্গাদের বাড়িতে, না একটা বিশাল বড় ঠাকুরের ঘর আছে, এটা ওর শাশুড়ির। শাশুড়ির সময় শাশুড়ি করতো, এখন দুর্গা এটাকে রক্ষণাবেক্ষণে আছে, বা রেগুলার পূজা দুর্গা দেয়। কী সুন্দর দেখেছো ঠাকুরের আসনটা, খুব ভাল লাগলো না, অনেক বড় কিন্তু সুন্দর করে মেনটেন করে পরিপাটি করে রেখেছে। এই যে বুবু দাদা আর ও চকলেট দুজনে মিলে গেম খেলছিল। রিসেন্টলি ওদের মধ্যে ঝগড়া কম, ভালোবাসা তা বেশি হয়েছে। আর দুর্গার বাড়িতে গেছি মিষ্টু, মিষ্টু যে আজকে আমাদের কত রকমের চপ খাওয়ালো, বাপরে বাপ, বলারই জায়গা রাখে না। এবার আমাদের বাড়ি ফেরার পালা। দুর্গার বাড়িতে খাওয়া দাওয়া দেখা হয়ে গেল, বিজয়া দশমীর আমাদের কাজ শেষ। দিবাকর বিরিয়ানি অনুমন করতে গিয়ে গেছে, আমি বুবু বিত আমরা যাচ্ছি পিছনে। উই দেখো ছেলেমেয়েরা চলে গেছে আগে, চলো বাড়ি যাই। রাতে যে কী যে ডিনার করবো, মিষ্টি মিষ্টি মিষ্টি, পেট পুরো ফুল, চলো যাই। রাত্রির বাজে প্রায় এখন 1:30, অ্যাজ ইউজুয়াল 1:30 না বাজলে তো আমাদের ঘুম হচ্ছেই না পুজোর কদিন। দুর্গার বাড়ি থেকে এসে আমি ভালো করে প্যাকিংটা করলাম। যে কদিন পুজোর যে কদিন যে সমস্ত জামাকাপড় পরেছিলাম সেগুলো কিছু কিছু ধুয়েছি, কিছু কিছু ভালো করে রোদ্দুরে দিয়েছি। রোদ্দুরে দিয়ে সব কিছু পরিপাটি করে, যেহেতু আমরা ব্যাক করবো কয়েকদিনের মধ্যেই, দুটো সুটকেস গুছিয়ে আমি উপরে উঠিয়ে দিয়েছি। বাবা এই দুটো জুতো ধোয়াচ্ছিলো সেগুলো আমি ধুয়ে নিয়েছি। রাত্রিবেলা একটু অল্প একটু ভাতটা খেলে আমার হতো না, ভাতটাও খাওয়া হয়ে গেছে, মোটামুটি অল সেট। ঠিক আছে, পুজো আসছে আসছে এটাই ভালো লাগে জানো তো, এ আসলেই চলে গেলো শেষ পুজো, আজকে দশমীও হয়ে গেলো, কালকে আমাদের পাড়ার ভাসানে যাবো আমরা অনেক দিন পর। ঠিক আছে চলো, খাওয়া দাওয়া হয়ে গেছে, সারাদিনের কাহিনীও শেয়ার করা হয়ে গেছে, আজকে ভিডিওটি এখানেই শেষ করি। দেখা হবে কালকে আবার নতুন ভিডিও, ততক্ষণ অবধি সাবস্ক্রাইব করো, লাইক উইথ কাইরা, শুয়েছিল টুক করে চলে এলো। হাসতে থাকো, নিজেকে ভালো রাখো, নিজেকে ভালো রাখলে তোমার আশেপাশে সবাই খুব 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 ভালো থাকবে। দেখা হবে কালকে নতুন ভিডিও, সাথে তখন বাই, গুড নাইট, সব্বা খায়, বাই।